তার ক্ষমতা শেষ হয়ে গেছে তার কাছে যাই পুরুষা হসে তার কাছে সন্তান চান তার কাছে কেন এটা চান ওইটা চান এইটা চান আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান একমাত্র আমি আল্লাহকে অভিভাবক বলে স্বীকার করবে আমি আল্লাহকে অভিভাবক মানবে তার যত মনের চাহিদা আছে আমি আল্লাহর সামনে যে ব্যক্তি ব্যক্ত করবে প্রকাশ করবে তার যত চাওয়া আছে আমি আল্লাহর কাছে চাইবে আমি আল্লাহকে অভিভাবক বানাইয়া নিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়ে দিলেন মিনাল যুলুমাতি ইলান্নূর আমি আল্লাহ সকল জুলুম থেকে সকল বিপদ থেকে আমি আমার বান্দাটাকে আলোর দিকে নিয়ে যাব সকল বিপদ থেকে উদ্ধার করনে ওনাকে আল্লাহ সারা কারো কাছে চাওয়া যাবে না আবার দেখি ল্যাংটা বাবার কাছে যায় স্যার আল্লাহ বাবার কাছে যায় ওই যে ভাই মনে রাগ করছে উনি যাইতাছে গেছে কথাটা কি ভুল বলেছি না অবস্থা আমাদের এমন হইছে না আল্লাহ তো জানিয়ে দিলেন তোমার যত রকমের সমস্যা আছে আমি আল্লাহর কাছে তুমি যদি চাও আমি আল্লাহ তোমার সকল সমস্যাকে দূরীভূত করে আমি আল্লাহ তোমাকে আলোর সন্ধান দিয়ে দেব মুসলমান বন্ধুরা আল্লাহ বড় আদর কইরা বড় মায়া কইরা বড় মহব্বত কইরা আমাদেরকে বানাইছেন আসমান জমিন সব কিছু আল্লাহ তাআলা বানাইছেন মাত্র ছয় দিনে কয় দিনে আওয়াজ করে বলেন কয় দিনে ছয় দিনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার গোলাম আমি যদি চাইতাম তোমাকে কুল দিয়া বানাইতে পারতাম হুকুম দিয়া বানাইতে পারতাম তাও তুমি মানুষ হইতা আমি আল্লাহ তোমাকে হুকুম দিয়া বানাই নাই কোন শব্দ দিয়া বানাই নাই আসমান জমিন এত এত বয়ের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ সব কিছুকে মাত্র ছয় দিনে বানাইলাম মানুষ তুমি চিন্তা করে একবার ভেবে দেখলা না আমি আল্লাহ তোমার মায়ের পিতরের পেটের ভিতরে আমি আল্লাহ তোমাকে দশ মাস সময় নিয়ে সুন্দর করে বানাইছি আল্লাহ কি একদিনে বানাইতে পারতেন না কিন্তু আল্লাহ আমাদেরকে কয় দিনে বানাইছে কয় মাসে বানাইছে দশ মাস নয় মাস বা কিছু উপরে বা নিচে আল্লাহ তাআলা এতটুকু সময়ে আল্লাহ আমাদেরকে বানাইছে মুসলমান বন্ধুরা আমার আল্লাহ তাআলা আরো জানিয়ে দিলেন নর দুনিয়ার গোলাম রে তুমি একবার চিন্তা করলা না কেন বা তুমি আমার ইবাদত করবা কেন ইবা তোমাদেরকে আমার গোলামীর জন্য বানাইলাম তোমার সৃষ্টি নিয়ে তোমার জন্ম নিয়ে তুমি যে আস্ত একটা মানুষ হয়েছ লোকজন তোমাকে যেখানে দেখে সেখানেই তোমাকে সালাম করে তোমাকে সম্মান করে অনুরূপ জামান আজকে তুমি চেয়ারের মধ্যে বসনে ওয়ালা হয়েছ একবার খবর নিলা না একবার ভেবে দেখল না তোমার অস্তিত্ব কোন জায়গার মধ্যে ছিল আল্লাহ তাআলা তাই মানব জাতিকে জানিয়ে দিলেন এই কে এমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাই সুন্দর করে জানিয়ে দিলেন ও গোলাম
তোমার রক্ত তো এক সময় ছিল না এক সময় রক্তও ছিল না কথা বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মা বাবার শরীরের মধ্যে রক্ত সঞ্চার করেছি বিভিন্ন খানা খাওয়াইয়া বিভিন্ন আইটেমের খানা খাওয়াইয়া সেখান থেকে রক্ত সংগ্রহ করে আমি আল্লাহ নুতফাকে বানাইলাম নুতফা বানাইলাম মায়ের বাবার পৃষ্ঠ দেশে কিছু রাখলাম আর মায়ের সিনার মধ্যে কিছু রাখলাম এই দুইটাকে আমি আবার আবার একত্রিত করার ব্যবস্থা আমি আল্লাহই করে দিলাম বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার এই দুইটাকে আবার আমি আল্লাহ একত্রিত করিয়া সে নুতফাটাকে আমি আল্লাহ আবার রক্তের টুকরা বানাইয়া সুন্দর করে সাজাইয়া রাখলাম আবার ওই রক্তের টুকরাটাকে আমি আল্লাহ মাংসের খন্ডে রূপ দিলাম গোশতে রূপ দিলাম আবার ওই গোশতটাকে আমি আল্লাহ কঙ্কাল বানিয়ে দিলাম হাড় বানিয়ে দিলাম আবার ওই হাতটাকে আবার সুন্দর করে মাংস দিয়ে গোশত দিয়ে আমি আল্লাহ তাআলা আবার আরেক সাইজ করে দিলাম আবার ওই মাংস বা গোশতটাকে সেভ রাখার জন্য সুন্দর রাখার জন্য আমি আল্লাহ তার উপর দিয়ে আবার চামড়া বানিয়ে দিলাম তুমি হয়ে গেলে একটা মানুষ এরপরে তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোমার জন্য খানা খাদ্যের ব্যবস্থা করে দিয়েছি বলেন আল্লাহু আকবার এই যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে তোমার বাবাও জানে না তোমার মায়েরও জানে না দুনিয়াবাসীও জানে না তুমি কেমন হইবা তুমি কি প্রতিবন্ধী হইবা নাকি তুমি আস্তে একটা সুন্দর সুস্থ সরল মানুষ হইবা দুনিয়ার কোন মানুষ জানে না জানে একমাত্র কে আল্লাহ তাআলা তো এই অধিকার নিয়ে বলছেন এই অধিকার নিয়ে বলছেন ও বান্দা তুমি কি চিন্তা করছো আমি কোথায় থেকে তোমাকে আল্লাহ জিকির করি লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سامنے خالی جگہ একটু বললে ভালো হয় ওই যে সামনে অনেক জায়গা খালি আছে একটু বলে বসেন লোকজন আসছে لا إله إلا الله محمد رسول الله সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তো এই অধিকারে বলছেন বান্দা তোমার প্রতি আমার অধিকার আছে কি বলেন আছে না নাই এই অধিকারে বলছেন ওয়া কাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া রবের পক্ষ থেকে এই নির্দেশ জারি করে দিলাম আমি আল্লাহর জন্য একমাত্র ইবাদত করতে হবে অন্য কারো ইবাদত করা চলবে না আমরা তো কালেমার দ্বারা এটাই স্বীকার করে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা মানে আল্লাহ ছাড়া আর কিছু নাই এক সময় তো ছিল না কি বলেন এক সময় ছিল না ছিলেন কে যখন কিচ্ছু ছিল না ছিলেন কে এজন্য আল্লাহ তাআলা বলছেন বান্দারে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সর হয়ে আছে পর হয়ে আছি আমি এক সময় তো শুধু আল্লাহ আমাদের ছিল ঠিক না যদিও এটা প্রবাদ বাক্য কিন্তু এখানে মিলে কি মিলে না বলেন তো দেখি আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাই জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রব্বাকুমুল
الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. الله تعالى ما رد تكيد جعار مدة بعد جبلنا الدنيا ما نشريك. তোমাদের কে আমি আল্লাহ বানাইছি আমাদের বানানোওয়ালাকে আল্লাহ সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু তোমাদের কে আমি এই কারণে বানাইছি যেন তোমরা একমাত্র আমি আল্লাহর গোলামি করো আবার সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তাই জানিয়ে দিলেন يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ أَوْ دُنْيَا مَانَبْ شَنْقْرَدَائِ أَمِي تُمَا دَرْكِ بَنَيْسِي بَنَيْسِي تُمْ بَنَيْسِي إِنْ كَرْنِي بَنَيْسِي تُمْ رَا إِكْ مَتْرَا تُمَا رَوْبِي عِبَادَتْ كَرْبَا إِكْ مَتْرَا تُمْ رَا رَوْبِي عِبَادَتْ كَرْبَا إِنْ جُنْمَي تُمَا دَرْكَنِي اللَّهَ بَنَيْسِي এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্যই তোমাদেরকে বানাইছি সুতরাং সমস্যায় পড়লেও আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা বিপদে পড়লে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা অভাবে পড়লেও আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা দুনিয়ার যত বড় মুসিবত তোমাকে গ্রেফতার করুক না কেন আমি আল্লাহর কাছে তুমি যদি সাহায্য চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে গায়েব থেকে সাহায্যের ব্যবস্থা করে দিব এরপরে আসেন সময় অত নাই আল্লাহ তাআলা বললেন কি তারপরে ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা লক্ষ্য করে দেখেন এখানে আল্লাহ তাআলা কিসের পরে কি আনছেন আল্লাহ আগে বললেন যে তোমাদেরকে একমাত্র বানানোর উদ্দেশ্যই হলো যে আমি আল্লাহর ইবাদত করব এই কারণে তোমাদেরকে বানাইছি এই হুকুমের পরে আবার আল্লাহ তাআলা বললেন ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা তোমার রবের ইবাদত করার সাথে সাথে তোমরা যারা মায়ের পেট হয়ে যারা দুনিয়াতে আসছো মায়ের রহম হয়ে যারা দুনিয়াতে আসছো কি বলেন আপনারা কি মায়ের পেট থেকে আসেন নাই নাকি বাইপাস কোন রাস্তায় অন্য জায়গা যাই আসছি আমরা হ্যাঁ বাইপাস কোন রাস্তা রাস্তা আছে নাকি জানা আছে আল্লাহ তাআলা বলেন তোমরা যারা মায়ের গর্ভ হয়ে যারা দুনিয়াতে এসেছো তোমার রবের পক্ষ থেকে তাদের জন্য আমার পক্ষ থেকে একটা নির্দেশ যেন দুনিয়ার সকল সন্তানগণ যেন মা বাবার সাথে এহসান করে ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আমি আল্লাহর ইবাদত করবা সাথে সাথে তোমরা তোমাদের মা বাবার সাথেও ভালো আচরণ করবা এহসান করবা মা বাবার সাথে কখনো অহংকার করবা না বড় মানুষই দেখাবা না মাবার মা বাবার সামনে যাইয়া তুমি নরম হয়ে যাবা তাদের সামনে প্রকাশ করবা তোমার কোনো ক্ষমতা নেই মা বাবার আদেশে আমার সব ইচ্ছা অনিচ্ছা মা বাবার ইচ্ছার উপরে আমার আপনার কোনো ইচ্ছা নাই এটাকে বলা হয় ইহসান এটাকে বলা হয় ইহসান মা বাবা তোমাদেরকে যেভাবে থাকতে বলবে ওইভাবে থাকতে হবে এবং পরের আয়াতে আল্লাহ তাআলা এটাও জানিয়ে দিয়েছেন সূরাতুল লুকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটাও জানিয়ে দিয়েছেন যে তোমরা যদি আমি আল্লাহর সাথে শিরিক করা ব্যক্তিকে যে কোনো হুকুম করবে আমি আল্লাহর সাথে শিরিক ব্যতীত কুফরি ব্যতীত আল্লাহ গ্রহী কোন কাজ ব্যতীত তোমার মা বাবা তোমাদেরকে যা আদেশ করবে তা তুমি মানার জন্য চেষ্টা করো সুবহানাল্লাহ কেন করবা কেন আমাদেরকে মা বাবার সাথে এহসান করতে হবে আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওয়াসাইনাল ইনসান
بوالديه حملته أمه وهنا على وهن وفصاله অস্তিত্বের জন্য তুমি যে দুনিয়াতে এখন বেটা হয়েছো ক্ষমতা ধর হয়েছো তুমি যে এখন বড় চাকরিজীবী হয়েছো বড় ব্যবসায়ী হয়েছো তুমি একটু পিছনে দিকে খেয়াল করে দেখো তোমার মা বাবা তোমার মা তোমাকে পেটে নিয়ে দিনের পর দিন কষ্টের পর কষ্ট তিনি করেছে কি করেন না আল্লাহ তাআলা বলেন ওয়াহনান আলা ওয়াহনিন তোমার মা তোমাকে পেটে ধরে কষ্টের পর কষ্ট সহ্য করেছে মায়ের সমান কষ্ট সন্তানের জন্য আর কেউ সইতে পারে না কথা বলেন ঠিক কি মায়ের মত কষ্ট আর কেউ পায় নাই আর সেই সন্তান যদি মা বাবাকে আঘাত করে মা বাবাকে যদি কষ্ট দেয় বলেন তো দেখি সেই মা বাবার কষ্ট রাইগার জায়গায় তাম দুনিয়ার ভিতরে থাকে মা